কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী 5 দিনও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমাদের উপরের যে 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদা, সেখানেও একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী 4 থেকে 5 দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ আবহাওয়া প্রধানত শুষ্ক, একটু পার্টলি ক্লাউডি, অর্থাৎ অংশত মেঘলা আকাশ থাকবে সকালের দিকটায় বিশেষ করে, এবং বিকেলের দিকে একটু হালকা হাওয়া, কিন্তু বৃষ্টির সম্ভাবনা সেরকম একটা নেই। 3টে ডিস্ট্রিক্ট, অর্থাৎ একটু বাংলাদেশ লাগোয়া আমাদের নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম, এই জেলাগুলোতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা, সেটাও খুব সিগনিফিকেন্ট কিছু নয়। অর্থাৎ মেঘলা হয়তো হবে, কিন্তু বৃষ্টি কতদূর হবে পরিষ্কার নয়, না হওয়ার সম্ভাবনাই বেশি। দক্ষিণবঙ্গে যদি মোটের উপর ওভারঅল সমস্ত ডিস্ট্রিক্ট দেখা যায়, তাহলে মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রারও সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ নেই। কেননা গত 5 দিনে আমরা দেখছি যে গতকালের তুলনায় কিন্তু, মানে গত পরশুর তুলনায় গতকালের ম্যাক্সিমাম অনেক জায়গাতেই কমেছে। ইভেন কলকাতার ক্ষেত্রেও যদি দেখা যায় 36.7 ছিল, হ্যাঁ, সেটা কমে নেমে এসছে পরের দিন 35.4, তারপরে আবার 33.9, যেহেতু একটু মেঘলা হচ্ছে। কিন্তু মিনিমাম টেম্পারেচারটা যেহেতু মেঘলা হচ্ছে, ফলে সেটা কিন্তু কমবে না, সেটা একটু বরং রাইজিং ট্রেন্ড, মোটামুটি 27-এ পৌঁছে গেছে প্রায় আমাদের। কিন্তু দিনের তাপমাত্রা খুব একটা বাড়ার কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই, ফলে কোথাও কোনো সতর্কতাও কিন্তু এই মুহূর্তে নেই। যেটুকু আছে সতর্কতা, সেটা হচ্ছে উত্তরবঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির যে ওয়ার্নিং আমরা দিয়েছি, সেটা হচ্ছে ডে 4 এবং ডে 5, অর্থাৎ 3 তারিখে এবং 4 তারিখে। বাকি দিনগুলোতে বৃষ্টি হবে, কিন্তু 3-4 তারিখে আমরা থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি দিয়েছি। মার্চ যেটা আমাদের চলে গেল, তাতে মোটামুটি আমরা একটাও প্রায় থান্ডারস্টর্ম পাইনি, অ্যাটলিস্ট কলকাতায় তো নেই দেখি। আর টেম্পারেচারও কিন্তু স্বাভাবিক ছিল, এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং গত 2-3 দিন ধরেই কিন্তু উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে এবং আগামী 5 দিনও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে আমাদের উপরের যে 5টি জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার এবং আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং নিচের যে 3টি জেলা, 2 দিনাজপুর ও মালদা, সেখানেও একটা হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে আগামী 4 থেকে 5 দিন। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সেরম কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অর্থাৎ আবহাওয়া প্রধানত